নিকাশী নালা বুঝিয়ে বহুতল নির্মাণ তৈরি করার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দুর্গাপুর আড়া খ্রিস্টানপল্লী এলাকায়। বিক্ষোভকারীদের উপরে হামলার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, ছোট নিকাশী নালার শেষ প্রান্তে কয়েকদিন আগে মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়, ফলে মশা মাছির উপদ্রবের পাশাপাশি নোংরা জল উপচে পড়েছিল এলাকায়। বহুবার বলেও কোনো কাজ হয়নি, তাই শনিবার সকালে বিক্ষোভে নামে স্থানীয়রা। বিক্ষোভ করার সময় কয়েকজন এসে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি এক প্রহরকে ধাক্কাও মারা হয়। এ বিষয়ে দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্বাধীন ঘোষ জানান, এলাকায় যাতে নিকাশী নালার সমস্যার সমাধান হয় সে ব্যবস্থা করবেন, তবে তৃণমূলের কেউ স্থানীয়দের উপর চড়াও হয়নি বলে দাবি করেন তিনি। রাস্তা আর ড্রেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে ড্রেন। আমাদের দুদিক থেকে এদিকে একটি হাই ড্রেন, ওদিক থেকে একটি হাই ড্রেন এসে আমার দু ফুটের নালাতে আমাদের জয়েন্ট করে দিয়েছে। তারপরে আপনার ওইখানে মাটি ফেলে রাস্তা ড্রেন বন্ধ করে দিয়েছে, রানিং ড্রেন মাটি ফেলে বন্ধ করে দিয়েছে শুধু প্রমোটিংয়ের বিল্ডিং হওয়ার জন্য। এবার তার উপরে আপনার নতুন করে আবার প্রমোটিং করছে, চড়া 16 ফুটের 12 ফুটের রোডকে 20 ফুট করে দিচ্ছে ড্রেন বন্ধ করে। এইভাবে তো আর আমাদের ড্রেনে কোনো শেষ নিকাশি ব্যবস্থা নেই। আমরা হাজারবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিডিও সব জায়গাতে আমরা চিঠি আবেদন সবার কাছে করেছি, কিন্তু আজকে আমাদের 20-22 দিন হয়ে গেল, কোনো তার সমস্যার সমাধান নেই। এই জায়গাটা কি জায়গা, নাম কি এই জায়গাটা? এটা কালীগঞ্জ খ্রিস্টানপল্লী। এটা কোন পঞ্চায়েতের আন্ডারে? জেমুয়া পঞ্চায়েত। আমাদের যার জন্য মশা মাছি যার জন্য ওভারফ্লো হয়ে যাচ্ছে, বর্ষার সময় কত অসুবিধা হয়, ঘরে ঘরে জল ঢুকে যাচ্ছে, বাড়ির আরগুলো সব জলে, যার জন্য এগুলো বন্ধ করছি। খ্রিস্টানপল্লী যতগুলো লোক আছি সবাই মিলে আমরা সিগনেচার করেছি এবং আমাদের পেডে লিখে সব জায়গায় আমরা এখানে কি তৃণমূল কি চাইছেন এই কাজটা হতে? আপনার উপর এরকম হামলা হলো কেন সেটা বলতে পারবো না, কারণ ওরা প্রমোটারের ওদের কাজগুলো অসুবিধা হচ্ছে বলে ঝামেলা করছে। কি প্রমোটারের ছেলে? হ্যাঁ, গাড়ি আছে, ওরা ভাড়া চালাচ্ছে, যার জন্য ওদের অসুবিধা হচ্ছে। এই জন্য মনে হয় তাছাড়া এরকম হতো না। এইদিকে যাবতীয় যে জলটা হ্যাঁ, এই আড়ার কালীগঞ্জ শ্রীনগর এই চিপলি যে কটা রাস্তা আছে, রাস্তা দিয়ে একটি মাত্র ড্রেন। এবার সব জলটা যদি একদিক দিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে জমা হয় তো সেখানকার পরিবেশটা তো দূষিত হচ্ছে, এবং শুধু তাই নয়, সেখানকার জল যারা ভাব মাতাল করে যাদের জল নিয়ে খাচ্ছে এমন হয়েছে, তাদের জলটা দূষিত হয়ে যাচ্ছে। তো এটাকে একটা সোজা কথা যে একটা নিশ্চয় পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর ভিত্তিতে জিনিসটা হচ্ছে যে এতগুলো ডেভেলপমেন্ট, এতগুলো ফ্ল্যাট, এতগুলো সোসাইটি যখন তৈরি হচ্ছে তা নিশ্চয়ই কোনো পরিকাঠামো আছে। সেই পরিকাঠামোটা আমরা শুধু সরকারের কাছে জানি, সেই পরিকাঠামোটা কি, আমাদের নালীটা কত দূরে হবে, কোনখানে গিয়ে শেষ হবে। কারণ আমরা স্বাভাবিক কথা এরকম করে সব জায়গায় আটকে আটকে জল রেখে দিয়ে আমাদের পরিবেশটাকে দূষিত করা এবং আশ্ববর্তী লোকেদের তাদের স্বাস্থ্যের উপরে একটা পরিবেশ মানে চাপ আসা, এটা চায় না। সাথে সাথে এই যে রাস্তাগুলো হচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে দিয়ে প্রতিদিনকার নিয়ন্ত্রিত কোনো গাড়ি যাচ্ছে, বড় বড় গাড়িগুলো যাচ্ছে, গিয়ে তো এক জায়গা না এক জায়গাতেই মানে আমাদের রাস্তাটা নষ্ট হচ্ছে। তো এই এই দুটো পরিস্থিতি আমরা কেবল স্বীকার হচ্ছি যে রাস্তাটাও দেখবেন শুধুমাত্র নয়, এখান থেকে কালীগঞ্জ থেকে ভেতর পর্যন্ত যতদূর পর্যন্ত যান রাস্তাটার কোনো ঠিক নেই, এবং নালীর পরিষেবাটাও একদমই নেই, এবং নালীটা কোথায় শেষ হবে, নালী কোথায় শেষ হবে সেটাও জানা নেই। এটা প্রমোটিংয়ের ব্যবস্থাতেই চলে যাচ্ছে, এবং প্রমোটিংয়ের এটাকে আমি মানে কী বলবো, সরকারকে আমরা মানে বলছি যে একটু দয়া করে দেখুন আমাদের পরিবেশটা। জানিয়েছেন সবাইকে জানানো হয়েছে, তাদের এখন অবধি কোনো কাজ হয়নি। এবং আমার নাম প্রলয় মুখার্জি। ড্রেনের যে সমস্যা এটা আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা একবার নয় 100 বার জানানো হয়েছে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতে গিয়ে আমরা লিখিত দরখাস্তও দিয়েছি, এমনিও জানিয়ে এসেছি পঞ্চায়েত থেকে। এখানে অনেকবার লোক এসছে, শুধু আমাদের সান্ত্বনা দিয়ে যায়, এখানে ওখানে সোপ প্রাঙ্ক করবো, সোপ প্রাঙ্ক একটা করেও ফেলেছে ভেস্টের জায়গায়, কিন্তু সেই সোপ প্রাঙ্কে এতগুলো ফ্ল্যাটের জল
এবং এই এলাকার এতগুলো বাসিন্দার জল কিভাবে আটকাবে এটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি না। এই এলাকার জল মানে আড়া, শ্রীপল্লি, কালীগঞ্জ এই টোটাল জল এই তিনটে হাইড্রেন থেকে গিয়ে একটা ছোট আমাদের যে সামনে ড্রেনটা জল নিষ্কাশনের পদ্ধতি তাতেই হয় সেই জায়গার মধ্যে দিয়ে এই হাইড্রেনের জল একসঙ্গে যোগ হয়েছে। এটা কি মূলত এই অঞ্চলে এই যে এত প্রমোটারি হচ্ছে তার জন্যই কি এটা হচ্ছে? এত প্রমোটারি হচ্ছে বলে তো দেখুন যখনই প্রমোটারি হচ্ছে এত এত ফ্ল্যাট হচ্ছে মানেই তো লোক সংখ্যা বাড়ছে। এবার লোক সংখ্যা যখনই বাড়ছে তারা তো আর জল ছাড়া তো কোনো মানুষই বাঁচতে পারবে না, তাহলে প্রত্যেকে জল নিজে নিজে জলটা কোথায় ফেলবে? ড্রেনের মধ্যেই ফেলছে ব্যবহার্য জল, সেই ড্রেনের জল যাবে কোন জায়গায় সেটা দেখার কারো উচিত নয়, দরকার নাই। তারা কি করছে একের পর এক শুধু পারমিশন দিয়ে চলেছে, এখানে ফ্ল্যাট হবে, ওখানে ফ্ল্যাট হবে, ওখানে ডুপ্লেক্স বানবে, কিন্তু সেই যে জল জলটা কোন জায়গায় যাবে এর কোনো ব্যবস্থা নেই। উপরন্তু কি করছে যে ছোট ড্রেনের মধ্যে জলটা যাচ্ছে সেই জায়গার জল যাতে লাস্ট পর্যন্ত না পৌঁছায় সেই কারণে জায়গায় জায়গায় তিন জায়গায় চার জায়গায় মাটি ফেলে বন্ধ করে দিয়েছে। এবার আমার বাড়ির কাছে একটা জায়গাতে বন্ধ করে দিয়েছে, এটা হচ্ছে গত মাসের 25 তারিখ। আচ্ছা আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে এই যে হাইড্রেনের এই জলটা কোন দিকে যাবে সেটা যে পারমিশন দিয়েছেন উনিই ব্যবস্থা করবেন, ওটা আমাদের ছোট ড্রেনের মধ্যে যেন না পড়ে। এই ড্রেনটা আমরা সর্বপ্রথম বন্ধ করতে চাই। যদি এরকম কাজ পঞ্চায়েত না করে তাহলে আপনারা কি করবেন? আমরা আপাতত এই হাইড্রেনটা বন্ধ করে দেব। হাইড্রেনটা বন্ধ করলে আমাদের নিজের এলাকার জল এবং আমরা যেভাবে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে ওইগুলো আমরা আমাদের নিজেদের মাধ্যমে আমরা ওগুলো পরিষ্কার করিয়ে নেব। দিয়ে আমরা এই হাইড্রেন তো পঞ্চায়েত বানিয়ে দিয়েছে। হ্যাঁ হাইড্রেন পঞ্চায়েত বানিয়েছে বলেই তো এই ব্যবস্থা আজকে হয়েছে। তাহলে এই ড্রেন আপনারা বন্ধ করে দেবেন? এই ড্রেন আমরা বন্ধ করে দেব। এই ড্রেন যদি বন্ধ না করি তাহলে তো আমাদের, আমরা তো ড্রেনের জলে ডুবছি। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, এত মশা, দাদা একটু আগে ফটো তুলে নিয়ে আসলেন ওই মশা আবর্জনা। আমার ছেলে তো শরীর অসুস্থ হচ্ছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রাধারানী মণ্ডল, আমি কালীগঞ্জ খ্রিস্টান পল্লীর এক বাসিন্দা। ঘটনা যে দীর্ঘদিনের একটা সমস্যা অ্যাকচুয়ালি, যেভাবে আমাদের এই শঙ্করপুর, কালীগঞ্জ, টেটিকলা আর এই এলাকাটা ডেভেলপ করছে, মানে বাইরের থেকে বহু মানুষ এখানে স্থায়ী বসবাস করার একটা তৈরি করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেভেলপ যে জায়গাগুলো হচ্ছে তারপরের জায়গাগুলো হচ্ছে মালিকানা জায়গা, চাষ জমি। এবার তাদেরও একটা অবজেকশন আছে যে বাড়ির যে পারমানেন্ট জল সেই মাঠে গেলে মাঠের মানে উর্বরতা নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো আমরা পঞ্চায়েত প্রশাসন এবং আমাদের জেলা পরিষদ আমরা সচেষ্ট আছি কীভাবে এটার একটা স্থায়ী সমাধান করা যায়। সেই ব্যাপারে জেলা পরিষদের আমাদের ইঞ্জিনিয়াররাও এসেছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতি, কাঁকসা পঞ্চায়েত সমিতি একটা যৌথ উদ্যোগে আমরা এটার একটা চেষ্টায় আছি। তো আমি শুনলাম যে কাল বা দুদিন আগে একটা সমস্যা হয়েছে যে এমন কিছু লোক আছে যাদের জমিতে জলটা পড়ছিলো তারা নাকি ড্রেনে মাটি ফেলে দিয়েছে। তো আমরা সেরকমই একটা ওই সব মানুষের সাথে কথা বলেছি যে নোংরা জলটা আর আপনাদের জমিতে পড়বে না, আমরা জলটাকে ফিল্টার করে আপনার জমিতে, তার জন্য আমাদের সরকারি কিছু স্কিম নেওয়া হয়েছে, ওই ড্রেনটার উপরেই প্রায় 6টা মতো ফিল্টার চেম্বার করছি আমরা, ফিল্টার চেম্বার করে ওই ফ্রেশ জলটাকে ফেলবো, তাতে করে জমির উর্বরতা নষ্ট হবে না আর জমির ক্ষতিও হবে না। সেই জায়গায় দেখি মালিকরা রাজি হয়েছে। আজকে দেখলাম সকালবেলা বিক্ষোভ করছে তারা এবং সেখানে যে মেন হাইড্রেন ছিল সেই হাইড্রেনে হাইড্রেনটাকেই বন্ধ করে দিল মাটি ফেলে। না এটা তো আমার জানা নেই, আমি দেখি নিচ্ছি যদি এটা করে থাকে ভুল করেছে, কারা করেছে, কীভাবে, কেন করেছে। আর ওখানে যখন আন্দোলন চলছিল স্থানীয়দের তখন একজন এসে একজন বয়স্ক লোককে মারধর করে, তার উপর হেনস্থা করে, গালিগালাজ করে, সে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। স্থানীয়রা অভিযোগ করছে যে ও তৃণমূলের লোক, তৃণমূল থেকেই ওকে পাঠানো হয়েছিল এই আন্দোলন ভেস্তে দেওয়ার জন্য। কী বলবেন? না না স্থানীয়রা মানে চিনল কী করে তাকে যে তৃণমূলের লোক? এটা হতে পারে কি কখনো? তার স্ট্যাম্প, তার গায়ে স্ট্যাম্প ছিল জরাফুলের নাম, মমতা ব্যানার্জির ছবি ছিল, এটা মিথ্যা কথা জানি না। এটাও আপনাদের কাছে শুনলাম যে কেউ গিয়ে ঝামেলা করেছে, দেখে নিচ্ছি কে করেছে, কীভাবে করেছে, কেন করেছে, দরকার হলে প্রশাসন আছে, প্রশাসন তার প্রশাসনিক ব্যবস্থা নেবে। আপনারা কি ব্যবস্থা নেবেন যদি কেউ অন্যায় করে থাকে? কেউ প্রশাসনের মানে হাতে নেওয়াটা কি ঠিক? এলাকার বয়স্ক লোককে হেনস্থা মারধর করেছে একদম ঠিক না। যদি জানি না কি হয়েছে, যদি কেউ রাস্তা অবরোধ করে থাকে সেটাও যেমন ভুল, আবার কেউ গিয়ে জোরপূর্বক সেটাকে ভঙ্গ করার যদি কেউ চেষ্টা করে থাকে সেটাও ভুল। অতএব এটা কখনোই আমরা পঞ্চায়েত প্রশাসন আমরা মেনে নেব না, এবং পুলিশ প্রশাসন আছে, দরকার হলে ব্যবস্থা নেব। সে কি দলের লোক আপনাদের? না না দলের লোক হতেই পারে না কখনো, আমাদের দলের লোক উচ্ছৃঙ্খল নয়, আমরা সুশৃঙ্খল। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছেন, কারণ
34 বছরের বাম জামা নাই আমাদের উপর যেভাবে সিপিএম অত্যাচার করেছিল, আমরা যদি উচ্ছৃঙ্খল হতো সিপিএমের একটা লোকও এলাকায় থাকতো না, ব্যানার থাকতো না, ওই সিপিএমের লোকগুলো গিয়ে আজকে বিজেপি করতে পারত না। স্বাধীন ঘোষ, দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AB/06 এ ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।